রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটটি যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে বর্তমানে কে কোন অবস্থায় রয়েছে সেটি যদি আপনারা ধরেন, এক্ষেত্রে বর্তমান রাশিয়া প্রায় 20% জায়গা দখল করে রয়েছে ইউক্রেনের, আর ইউক্রেন চেষ্টা করছে সেই 20% রাশিয়ার কাছ থেকে হস্তগত করতে বা পুনর্দখল করতে। বন্ধুরা, সাময়িকভাবে ইউক্রেন সামান্য কিছু সাফল্য লাভ করেছে, আর এটিকে হাইপারবোলাইজ করে পশ্চিমা গণমাধ্যম তারা বলছে ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে জিতে গেছে এবং দ্রুততম সময়ের মধ্যে তারা বাকিটুকুনও অর্জন করে ফেলবে। ইউক্রেনের এই পুনর্দখলের সংবাদের মধ্যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউক্রেনের জন্য বেদনাদায়ক একটি সংবাদ ভেসে এলো। বন্ধুরা, উল্টো যেহেতু তারা রাশিয়ার কাছ থেকে দখলকৃত ভূমি পুনর্দখল করছে, সেখানে যদি রাশিয়া কোনো শহর দখল করে ফেলে সেটি তাদের জন্য কাজটি আরেকটু কঠিন করে দিল, কারণ সেটিও তাদের একসময় পুনর্দখলের টার্গেটে রাখতে হবে। ইউক্রেনের একটি শহর বাখমুত, এই ব্যাপারে আমি পূর্বে একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম। বন্ধুরা, সেই শহরটি এখন পতনের দ্বার প্রান্তে চলে গেছে, সেটিকে ধরে রাখতে পারেনি ইউক্রেনীয় বাহিনী, আর এর মাধ্যমে রাশিয়ান বাহিনী নতুন আর একটি পদক্ষেপ নিল বা একটি ট্যাকটিক্স খাটাল। তা হচ্ছে, যদি ইউক্রেনীয় বাহিনী তাদের দখলকৃত ভূমি পুনর্দখল করতে আসে, তাহলে নতুন করে যেখানে গ্যাপ সৃষ্টি হবে রাশিয়ান বাহিনী সেখানে আরেকটি শহর দখল করবে। এর মাধ্যমে কি হবে, আলটিমেটলি ইউক্রেনের যে সামগ্রিক পরিকল্পনা সেই পরিকল্পনায় দারুণভাবে ব্যাঘাত ঘটবে। অর্থাৎ দখল পুনর্দখলের মাধ্যমেই যদি ঘটনাটি চলতে থাকে, তাহলে কখনোই ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীর কাছ থেকে কোনো সময়ের জন্য তার সম্পূর্ণ ভূমি উদ্ধার করতে সক্ষম হবে না। এর রিমেডি কি? ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে রিমেডি হচ্ছে তাদেরকে অবশ্যই রাশিয়ান বাহিনীকে পাল্টা আক্রমণ করা থেকে বাধা দিতে হবে এবং রাশিয়ান বাহিনীর হস্তগত যে সকল শহরগুলো রয়েছে সেগুলোকে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা মাফিক হামলা চালাতে হবে। তবে রাশিয়ান বাহিনী কি এখানে বসে বসে আঙুল চুষবে? আর বর্তমানে ভ্লাদিমির পুতিনের যে বাহিনী সেটিকে কি সেই রকমের বাহিনী মনে হয় আপনাদের কাছে? বন্ধুরা, যদি মনে হয় অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরে। অবশ্যই পুতিন সামরিক শক্তির বিচারে সমগ্র শক্তি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেনি, কারণ রয়েছে। বন্ধুরা, ন্যাটো একটি প্রচ্ছন্ন সামরিক চাপ বজায় রেখেছে এই কারণে, যেন পুতিন তার সর্বোচ্চ শক্তি ইউক্রেনের এগেনস্টে ব্যবহার করতে না পারে। অবশ্যই ন্যাটোর সাথে বর্তমানে উত্তেজনাকর একটি পরিস্থিতিতে রয়েছে রাশিয়া, সুতরাং যে কোনো সময় একটি সংঘর্ষ এখানে শুরু হয়ে যেতে পারে, আর সেই সংঘর্ষ সামাল দেওয়ার জন্য রাশিয়া মূলত তার 70-80% শক্তি জমিয়ে রেখেছে ন্যাটোকে মোকাবেলা করার নিমিত্তে। সুতরাং ইউক্রেনের এগেনস্টে রাশিয়ার যে শক্তি ব্যবহৃত হচ্ছে তা 20-15% বেশি নয়। তাই বাখমুত শহরটি দখল করার জন্য রাশিয়া পাল্টা হামলা জোরদার করেছে এবং বিভিন্ন শহরে এই হামলা অব্যাহত থাকবে। বন্ধুরা, কিয়েভেও রাশিয়া নতুন করে হামলা চালিয়েছে। কিয়েভের বাইরে অন্যান্য যে অঞ্চলগুলো ছিল সেখানেও রাশিয়া দুর্দান্ত গতিতে হামলা চালিয়ে যাচ্ছে। কারণ হলো ইউক্রেনের বর্তমান যে রণপরিকল্পনা সেটিকে ভেস্তে দিয়ে দেওয়া, আর সেটি করতে হলে অবশ্যই রাশিয়াকে বর্তমানে যুদ্ধের কয়েকটি ফ্রন্ট খুলতে হবে। ইউক্রেন যে পদ্ধতি অবলম্বন করে যুদ্ধক্ষেত্রে সাফল্য পাওয়ার চেষ্টা করছে, তা হচ্ছে তার শক্তিকে একটি নির্দিষ্ট জায়গায় একই সাথে ব্যবহার করা। এর কারণ হচ্ছে তার পার্শ্ববর্তী দেশগুলো বন্ধুপ্রতিম দেশ হিসেবে পরিচিত, বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলো, যারা প্রতিনিয়ত ইউক্রেনকে সমরাস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে। ইউক্রেন চেষ্টা করছে তার সমগ্র শক্তিকে রাশিয়ার সীমান্তে ব্যবহার করে সেখানে একই সাথে আঘাত আনতে, যেন তার সবগুলো শক্তিকে রাশিয়ার সীমান্তে প্রয়োগের মাধ্যমে রাশিয়ার যে দুর্ভেদ্য একটি প্রতিরক্ষা ব্যূহ রয়েছে সেটিকে ভাঙা যায়। কিন্তু রাশিয়া উল্টো আঘাতের মাধ্যমে তার নতুন শহর দখল করে নিচ্ছে। বন্ধুরা, জাপোরিজিয়া বলেন, দনবাস বলেন, লোহানক্স বলেন, প্রভৃতি অঞ্চলে হয়তো বিচ্ছিন্ন হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী, কিন্তু যখনই রাশিয়ান বাহিনী তার পাল্টা হামলা চালাবে তখন সমগ্র ইউক্রেন আবার কেঁপে উঠবে সেই 10ই অক্টোবরের মতো। মূলত রাশিয়ান বাহিনী একটু সীমিত আকারের হামলা চালাতে চাচ্ছে বৈশ্বিক প্রতিক্রিয়ার কারণে, কারণ এই ধরনের হামলা ইউক্রেনীয়দের ঘরবাড়ি থেকে শুরু করে সরকারি বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন রেল স্টেশন, তাদের মৌলিক চাহিদার যে বিদ্যুৎ এবং পানি, জ্বালানি সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ সমগ্র ইউক্রেন জুড়ে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য যে সকল ফ্যাসিলিটিসগুলো রয়েছে, হাসপাতাল সহ, শিক্ষা প্রতিষ্ঠান সহ, বিশ্ববিদ্যালয় সহ, সবই ধ্বংস হয়ে যাচ্ছে। আর এর এগেনস্টে রাশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ যুদ্ধাপরাধের অভিযোগ আনার চেষ্টা করছে ইউক্রেন। সুতরাং সেই ব্যাপারটি থেকে রাশিয়া হয়তো একটু দূরে থাকতে চাইছে। তবে রাশিয়া যদি বুঝতে পারে যে ফ্রন্টলাইনে তার সৈন্যরা চাপে রয়েছে, অবশ্যই তারা আবার এই ধরনের বিধ্বংসী হামলা শুরু করবে। ইতিমধ্যে কিয়েভে তারা লাগাতার হামলা শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, ইউক্রেনের এই যুদ্ধ পরিকল্পনা কি কাজে দেবে? তারা কি তাদের সকল শক্তি রাশিয়ান সীমান্তে মোতায়েনের মাধ্যমে তাদের দখলকৃত জায়গাগুলো আবার পুনর্দখল করতে পারবে? সেটি করতে হলে অবশ্যই ইউক্রেনকে বড় ধরনের সামরিক জমায়েত করতে হবে।
এদিকে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে তাদের রিজার্ভ সৈন্যদের 80,000 ইতিমধ্যে ইউক্রেনের অভ্যন্তরে ডিপ্লয় করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আরও অনেক সৈন্য ইউক্রেনের অভ্যন্তরে যে ফ্রন্ট লাইনগুলো রয়েছে বা প্রতিরক্ষা বহুগুলো রয়েছে ডনবাস, লোহানক্স, খেরসন এবং জাপোরিজিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মোতায়েন করা হবে। বন্ধুরা, এই সৈন্য মোতায়েন শেষ হলে রাশিয়া তার বিমান হামলা শুরু করবে বলে মনে করা হচ্ছে। অবশ্য আমি পূর্বেই আপনাদের সাথে কয়েকটি ভিডিওতে বলেছি, রাশিয়া যে সকল বিধ্বংসী হামলা চালাচ্ছে সব একসাথে চালাচ্ছে না, কোন একটি দিনকে নির্ধারণ করে এবং কয়েকটি টার্গেটকে চিহ্নিত করে একসাথেই হামলাগুলো চালানো হচ্ছে, যেন দিকভ্রান্ত হয়ে পড়ে ইউক্রেনীয় বাহিনী। বন্ধুরা, ইউক্রেনীয় বাহিনীর এই দিকভ্রান্ত হওয়াকে কাজে লাগিয়ে পরবর্তীতে লাগাতার কয়েকটি বিমান হামলার মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর যে সকল কমান্ড পোস্ট এবং অগ্রবর্তী পোস্টগুলো রয়েছে বা বাহিনী রয়েছে, সৈন্যদের জমায়েত রয়েছে, জ্বালানি ডিপো রয়েছে, খাদ্যদ্রব্যর ডিপো রয়েছে, সবই ধ্বংস করার জন্য এক চূড়ান্ত হামলা পরিচালনা করে রাশিয়া। আর সেটি থেকে উঠে দাঁড়াতে মূলত ইউক্রেনীয় বাহিনীর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যায়। এই ধরনের ট্যাকটিক্সের মাধ্যমে রাশিয়া চেষ্টা করছে ইউক্রেনকে এমন একটি অবস্থানে ধরে রাখতে যেন তারা ফ্রন্ট লাইনে অগ্রসর হতে না পারে। বন্ধুরা, ফ্রন্ট লাইন মানে এখানে বোঝানো হচ্ছে রাশিয়া যে সকল অঞ্চল দখল করেছে সেই সকল অঞ্চল এবং ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলো যেগুলো এখনও ইউক্রেনের দখলে রয়েছে। বন্ধুরা, ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়ে রাশিয়া কিয়েভ পর্যন্ত দখল করে ফেলেছিল, কিন্তু তারা নিজেরাই পরবর্তীতে ফিরে আসে তুরস্কের সাথে আলোচনার মাধ্যমে, বা তুরস্ক রাশিয়া এবং ইউক্রেনের সাথে একটি আলোচনার মাধ্যমে এই ত্রিপক্ষীয় আলোচনায় সিদ্ধান্ত হয় রাশিয়া কিয়েভের উপকূল ভাগ থেকে তাদের সৈন্যদের পিছনে সরিয়ে নেবে। যে কথা সেই কাজ। বন্ধুরা, তখনই যুদ্ধটি মিটমাট হয়ে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে আগুনে ঘি ঢালে আমেরিকা। আমেরিকা দেখল তুরস্কের মধ্যস্থতায় যদি এই যুদ্ধটি মিটমাট হয়ে যায় তাহলে তার পরবর্তীতে আর মাত বাড়ি ফলানো হবে না, সমরাস্ত্র বিক্রি হবে না। পরবর্তীতে আমেরিকার উস্কানিতে এবং তারা সেখানে ঘোষণা করে যে ইউক্রেনকে তারা প্রয়োজন অনুসারে অস্ত্র দিবে। পরে সেখানে আমেরিকা তাদের অ্যালায়েন্সদের সাথে নিয়ে ইউক্রেনকে অস্ত্র দেওয়া শুরু করে। আর এরপরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দ্বিতীয় দফা যুদ্ধের জন্য উৎসাহ লাভ করে। বন্ধুরা, প্রতিনিয়ত যুদ্ধের জন্য উৎসাহ লাভ করে তিনি যা করছেন তা হচ্ছে ইউক্রেনের অভ্যন্তরে যে তেলের ডিপো রয়েছে, ইউক্রেনের যে সকল সামরিক বেসামরিক সেন্সিটিভ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, যুদ্ধ জয় পরাজয় পরবর্তীতে থাক, এগুলো সবই ধ্বংস করে দিচ্ছে রাশিয়া। সুতরাং ইউক্রেনীয় বাহিনী বা ইউক্রেনীয় জনগণের জন্য যে খুব গুরুত্বপূর্ণ কিছু করছে সেটি খুব ভালোভাবে বলা যাবে না। কারণ ইউক্রেনীয় বাহিনী যদি এগুলোকে ডিফেন্ড করতে পারত বা রাশিয়াকে এমনভাবে শাস্তি দিতে পারত যে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনীয় বাহিনী তাদেরকে যথেষ্ট শাস্তি দিচ্ছে, তাহলে এই সকল যুদ্ধের কোনো মানে ছিল। প্রকৃতপক্ষে এই যুদ্ধটি হচ্ছে আমেরিকানদের একটি যুদ্ধ। আমেরিকানরা ইউক্রেনীয় বাহিনী থেকে শুরু করে ইউক্রেনীয় জনগণ, বিশেষ করে সাধারণ মানুষের জীবন এবং ইউক্রেন নামক দেশটিকে বাজি ধরেছে নিজেদের স্বার্থসিদ্ধির সর্বোচ্চ পর্যায়ে উদ্ধারের জন্য। বন্ধুরা, এখন আলোচনার টেবিলে ইউক্রেন নয়, আলোচনার টেবিলে থাকবে আমেরিকা। আর রাশিয়ার আমেরিকা আলোচনার মাধ্যমে এই যুদ্ধটির পরিসমাপ্তি ঘটবে, অন্যথায় নয়। অন্যথায় যতদিন পর্যন্ত আমেরিকা চাইবে ততদিন পর্যন্ত একটি যুদ্ধ অবস্থা সৃষ্টির মাধ্যমে এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি করে রাখবে রাশিয়া এবং ইউক্রেনের জন্য, সেটি দুই পক্ষের জন্যই ভালো হবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। তাই রাশিয়ার এখানে সামগ্রিক ব্যাপারগুলো বিবেচনা করা উচিত। তারা কি এই যুদ্ধটি জারি রাখবে না ইউক্রেনের সাথে একটি আলোচনার মাধ্যমে অবশ্যই তারা এর একটি পরিসমাপ্তি ঘটাবে। বন্ধুরা, রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধটি জারি রাখার মানেই হচ্ছে আমেরিকাকে অতিরিক্ত সুবিধা দেওয়া। রাশিয়া এবং ইউক্রেন যদি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই যুদ্ধটি বন্ধ করতে পারে, ভবিষ্যতে উভয় দেশের জন্যই ভালো হবে, আর সেটি আমেরিকার জন্য বেদনাদায়ক হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমান সময়ে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়া নয়, আমেরিকার পেন্টাগন থেকে শুরু করে তাদের যে নিরাপত্তা বিষয়ক চিন্তক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর অন্যতম চিন্তাধারা বা অন্যতম বাণী হলো এই মুহূর্তে আমেরিকার বিশেষ প্রতিদ্বন্দ্বী বা আমেরিকার মূল প্রতিদ্বন্দ্বী হলো চীন। ভবিষ্যতে এই চীনকে মোকাবেলা করেই আমেরিকাকে মধ্য এশিয়া থেকে শুরু করে এশিয়ার বুকে, সাবকন্টিনেন্টে এবং সমগ্র বিশ্বে তার প্রভাব ধরে রাখার জন্য লড়তে হবে। আমার কাছে মনে হয় সেটি চরম সত্য। কারণ আমেরিকাকে সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক যেদিক দিয়ে বলেন না কেন, মোকাবেলা করতে হলে এই মুহূর্তে চীনের কোনো বিকল্প নেই। তাই অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে চীনের ডানা সাটার ব্যবস্থা করতে হবে। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই ইউক্রেনের সাথে একটি বাণিজ্য যুদ্ধ শুরু করে আমেরিকা। আপনারা অবগত আছেন আমেরিকা কর্তৃক চীনের বিরুদ্ধে সেই যুদ্ধটি শুরু করা হয়
চীনের জায়ান্ট ইলেকট্রনিক পণ্য বা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের উপর সর্বাত্মক অবরোধের মাধ্যমে। বন্ধুরা, এই অবরোধের মাধ্যমে হুয়াওয়েকে শুধুমাত্র আমেরিকা নয়, আমেরিকার মিত্র যে সকল দেশ রয়েছে সেখানেও যেন তারা কাজ না পায় বা কাজ করতে না পারে এবং হুয়াওয়ের উৎপাদিত 5G যন্ত্রপাতি ব্যবহার করতে না পারে সেক্ষেত্রে সতর্ক করা হয়। সেখান থেকেই বোঝা গিয়েছিল আমেরিকার পরবর্তী টার্গেট হতে যাচ্ছে চীন। মূলত রাশিয়া তার সামরিক টার্গেট হলেও অর্থনৈতিক, সামরিক এবং তার প্রতিদ্বন্দ্বীমূলক টার্গেট হচ্ছে অবশ্যই চীন। চীনের ডানা সাটার জন্য তারা ব্যবস্থা করছিল তাইওয়ানকে উস্কানি দেওয়ার মাধ্যমে, যেন চীন অবশ্যই তাইওয়ানে হামলা করতে বাধ্য হয়। কিন্তু আমেরিকার সেই পাতা ফাঁদে পা দেয়নি চীন। শুধুমাত্র তাইওয়ানকে কেন্দ্র করে বা তাইওয়ানকে অবরুদ্ধ রেখে 14 দিনব্যাপী সামরিক মহড়ার মাধ্যমে চীন তার প্রাথমিক কার্যক্রম শুরু করে এবং আমেরিকাকে একটি বার্তা দিয়ে রাখে, তাইওয়ান নিয়ে অতিরিক্ত খেলাধুলা তার পছন্দ নয়, তাইওয়ান নিয়ে সে ঠান্ডা মাথায় এগোবে আরও 1 দশক কমপক্ষে। তবে চীন যে এটি নিয়ে যুদ্ধ করবে না তা নয়। বন্ধুরা, চীন 5 থেকে 10 বছর যদি যুদ্ধ ছাড়া থাকতে পারে, অটোমেটিক্যালি সে সামরিক শক্তিতে বলেন, অর্থনৈতিক শক্তিতে বলেন এবং বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের ক্ষেত্রে বলেন আমেরিকাকে ছাড়িয়ে যাবে। তখন তাইওয়ানের আর কিছু করারই থাকবে না এবং তখন চীন বিশ্বাস করে তার যুদ্ধ করারও প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি তার প্রভাবকে কাজে লাগিয়ে তাইওয়ানকে নিজের মধ্যে ঢুকিয়ে নিতে পারবে। বন্ধুরা, আমরা যেটি বলছিলাম রুশ ইউক্রেন যুদ্ধের ব্যাপারটি আসলে এই মুহূর্তে সুস্পষ্ট যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, এখনও পর্যন্ত রাশিয়া ফ্রন্টলাইন থেকে শুরু করে তার দখলকৃত অঞ্চলগুলোকে ধরে রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং বিচক্ষণতার পরিচয় দিচ্ছে। মূলত রাশিয়া এখন ফ্রন্টলাইনে আগবাড়ি আর হামলা করতে যাচ্ছে না, এটি তার শক্তি সংরক্ষণেরই একটি পরিচায়ক। এবং যখন সে পাল্টা হামলা শিকার হচ্ছে তখন তার টার্গেট হচ্ছে তার ফ্রন্ট লাইন নয় বন্ধুরা, তখন তার টার্গেট হচ্ছে পিছনের লাইন। মূলত তার এই মুহূর্তের কেন্দ্রস্থলের টার্গেট হচ্ছে কিয়েভের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা এবং লাভিভ, যে সকল অঞ্চল দিয়ে ইউরোপ এবং আমেরিকার পাঠানো সমরাস্ত্র ঢোকে সেই সাপ্লাই লাইন বা চেনগুলোকে ধ্বংস করে দেয়া এবং বিভিন্ন ট্রেন লাইন, জ্বালানি ডিপো থেকে শুরু করে খাদ্যদ্রব্য, যে সকল বিষয়গুলো ইউক্রেনীয় জনগণের জন্য বড় ধরনের মাথা ব্যথা সৃষ্টি করবে সেই সকল স্থানে আঘাত আনা। সুতরাং ফ্রন্টলাইনে শুধু আঘাত আনবে না, এখন থেকে রাশিয়া পেছনের বা ব্যাকলাইনে আঘাত এনে তাদের ব্যাকবোন ভাঙার চেষ্টা করবে। আর ব্যাকবোন যদি ভেঙে যায় ইউক্রেন উঠে দাঁড়াতে পারবে না, এটি মোটামুটি নিশ্চিত। বন্ধুরা, তাই বাকমুত শহর দখলের মাধ্যমে যে চূড়ান্ত এবং দখলি হামলা শুরু করেছে রাশিয়া, এটি ক্রমান্বয়ে আরও চলতে থাকবে নতুন নতুন শহরের দখলের ক্ষেত্রে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়? এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন অবশ্যই আপনারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।